সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সকালের আপডেট সংবাদ। জাবিতে ধর্ষণকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে রাতেই মশাল মিছিল। এরপর জানিয়ে দিব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনায় নিন্দা জানিয়ে যা বলল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল। জানাবো দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে আইনের পরিবর্তন করতে হবে বলছেন ইসি হাবিব। এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সিন্ডিকেটের বিরুদ্ধে মাঠে নামবে র্যাব। জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ অধিপত্য বিস্তারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। এবং সর্বশেষ জানিয়ে দিব ভয়ঙ্কর পরিস্থিতিতে মিয়ানমার সীমান্ত জুড়ে মিয়ানমার থেকে পালিয়ে বিজিবি ক্যাম্পে 53 জন আশ্রয় গুলিবিদ্ধ 10 বাংলাদেশি। আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মিয়ানমারের আরাকান রাজ্য। এই অঞ্চলের পূর্ব পশ্চিমাংশের বিদ্রোহী এবং সরকারি বাহিনীর সঙ্গে চলছে ব্যাপক গোলাগুলি সংঘর্ষ। সীমান্তের ওই পার থেকে বেশ কয়েকটি গুলি এবং মর্টার শেল এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে অন্তত 10 জন বাংলাদেশি। গতকাল বিকেল থেকে রাত পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে বিদ্রোহীদের সঙ্গে গোলাগুলিতে টিকতে না পেরে জীবন রক্ষায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের বিজিবি 53 জন সদস্য বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির ক্যাম্পে এসে আশ্রয় গ্রহণ করেছে। এছাড়াও সীমান্তে আরও 30 জনের অধিক বিজেপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। জাবিতে ধর্ষণকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে রাতেই মশাল মিছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। রোববার 4 ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পদদেশে মিছিলটি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে উপাচার্য ভবনের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে এটি শেষ হয়। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগি সামিয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব চলছে, এটা একদিনে তৈরি হয়নি। একটা নবীন শিক্ষার্থীকে ক্যাম্পাসে শুরুর দিন থেকেই শারীরিক এবং মানসিক টর্চারের মধ্য দিয়ে যেতে হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনোই সমস্যার মূলোৎপাটন করতে চায় না, বরং জিয়ে রাখতে চায়। ছাত্র ইউনিয়ন জাবি সংসদের আহ্বায়ক ইংরেজি বিভাগের শিক্ষার্থী আলিফ মাহমুদ বলেছেন, হল থেকে অছাত্রদের বের না করা পর্যন্ত, ধর্ষকদের শাস্তি না হওয়া, গণরুম উচ্ছেদ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজ ইসলাম মেঘের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মনিকা ইয়াসমিন, বায়োলজিক্যাল অ্যান্ড জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আহসান লাবিব, নাটক এবং নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী অন্না মজুমদার এবং বাংলাদেশ বিভাগের শিক্ষার্থী আবু রাহান কবির, রাসেল প্রমুখ। জাবিতে ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে যা বলছে ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল। রোববার এক বিবৃতিতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল এই নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, বরাবরের মতো আবারও নারী নিপীড়নের অভিযোগ এসেছে ছাত্রলীগের নামে। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মানিক ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছিলেন, সেই ক্যাম্পাসে এবার স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়। নারী সমাজের কাছে আতঙ্কের সংগঠন হিসেবে পরিচিত ছাত্রলীগ এর সন্ত্রাসীরা। দর্শক মোস্তাফিজুর রহমান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ধর্ষণকাণ্ডে সহযোগিতাকারী ছাত্রলীগেরই নেতাকর্মী। ছাত্রদলের নেতারা আরো বলেন, গত কয়েক বছরে এই ক্যাম্পাসে নারী লাঞ্ছনা, নারী শিক্ষার্থীদের মুখে সিগারেট চেপে ধরা, ইপটেজিং, গাঁজা চাষ, পরিবহন সহ বিভিন্ন খাতে চাঁদাবাজি, হত্যাকাণ্ড সহ প্রতিটি অপকার
মর্মে ছাত্রলীগের সংশ্লিষ্টতা প্রমাণিত। সারা দেশে প্রতিটি শিক্ষাঙ্গনে রাষ্ট্রীয় মদতপুষ্ট যে সন্ত্রাস এবং নারী নিপীড়কমূলক অপকর্ম চলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগও তাদের সেই ঐতিহাসিক ধারা লালন করে চলছে। এই অপকর্মে পক্ষপাতদুষ্ট বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রত্যক্ষভাবে মদত যুগে আসছে, ফলে অসংখ্য ঘটনায় দেখা যাচ্ছে তাৎক্ষণিকভাবে কিছু লোক দেখানো পদক্ষেপ নেওয়া হলেও পরবর্তীতে এই সন্ত্রাসী এবং নারী নিপীড়করা দ্রুতই আবার ক্যাম্পাসে ফিরে আসছে। বিবৃতিতে ছাত্রদলের নেতারা শিক্ষার্থী বান্ধব এবং নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে ছাত্রলীগকে প্রতিরোধের আহ্বান জানান। দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে আইনের পরিবর্তন করতে হবে বলছেন ইসি হাবিব। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আহসান হাবিব খান বলেছেন, এপ্রিলের শেষ দিকে চার ধাপে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন ইসি। স্থানীয় সরকার নির্বাচনে দেশের সব রাজনৈতিক দলের দলীয় প্রতীক ছাড়া নির্বাচন করতে হলে বিদ্যমান আইনের পরিবর্তন করতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইসির জন্য চ্যালেঞ্জ ছিল, সে চ্যালেঞ্জ মোকাবিলা করে একটি অবাধ সুষ্ঠু গ্রহণমূলক নির্বাচন সম্পন্ন হয়েছে। তিনি রোববার দুপুরে খুলনার ফুলতলার ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুলতলা উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছেন। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরাফিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জাহানের পরিচালনায় সম্মিলিত অতিথি ছিলেন নির্বাচন কমিশনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজি বেনজির আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান সহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা। দ্রব্যমূল্যের উদ্যোগতি ঠেকাতে সিন্ডিকেটের বিরুদ্ধে মাঠে নামছে র্যাব। আসন্ন রমজানে দ্রব্যমূল্যের উদ্যোগতি ঠেকাতে চলমান মজুদারি বন্ধে এবং পণ্যবাহী যানবাহনের সাদাবাজি বন্ধে এবার মাঠে নামছে র্যাব। র্যাব বলছে, সবজিসহ নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে যারা বৃদ্ধিতে কারসাজি করছে, মজুদারি করে দাম বৃদ্ধির চেষ্টা করবেন, তাদের পরিচয় যেই হোক শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে, এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। এজন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অভিযান পরিচালনার জন্য প্রতিটি ব্যাটালিয়নকে নির্দেশনা দিয়েছে র্যাব। আজ রাজধানীর কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আলময়ন। তিনি বলেছেন, এলিট ফোর্স র্যাব সবসময় এ ধরনের জনসম্পৃক্ত ঘটনার অভিযান পরিচালনা করে থাকে। আজকে থেকে আমরা সবজিসহ নিত্যপণ্যের উদ্যোগতি ঠেকাতে মজুদারি বন্ধে অভিযান পরিচালনা করব। আধিপত্য বিস্তারে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। নেত্রকোনা দুর্গাপুরে আওয়ামী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার 4 ফেব্রুয়ারি সকালে উপজেলার বিরিশিরি ইউনিয়নের শিবগঞ্জ ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে। নিহত ওই ব্যক্তির নাম মজিবুর রহমান, 51 ওরফে দা মজিবর। তিনি দুর্গাপুর পৌরসভা 8 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং বিরিশিরি ইউনিয়নের নলচোরা গ্রামের বাসিন্দা। মৃত সুরুজ আলী ছেলে, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মারামারি, সীমান্তে পাচারসহ প্রায় 12টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় পুলিশ সূত্র থেকে জানা গেছে, মজিবুর রহমানের সঙ্গে কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল এবং তার ভাই মোহাম্মদ শামীম মিয়া 33 ওরফে শুটার শামীম, মোহাম্মদ বদিউজ্জামান 42-এর মধ্য সীমান্তে চোরাচালান ব্যবসা অধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে সুরসং সরকারি মহাবিদ্যালয় ক্যাম্পাসে মজিবুর রহমানের ভাতিজার সঙ্গে কুলাউড়া ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়ালের ছেলে ঝগড়া হয়। এর জেরে দুপুরে দক্ষিণ ভবানীপুর এলাকায় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় মজিবুর, তার ছেলে, কুল্লাগড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ রাজন, মোহাম্মদ সাব্বির, সজন ফারুক মিয়া, নাইম মিয়া সহ অন্তত 6 জন আহত হয়েছেন। গুরুতর আহত মজিবরকে স্থানীয় লোকজন উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে।